ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। রাইজর মাজত আতঙ্কময় পরিবেশ। এয়া কমলপুরের রাষ্ট্রীয় ঘাইপথর দৃশ্য। এনেদরে ঘাইপথর মাজতেই দাউ দাউক জ্বলি উঠিল টয়োটা কার। কোনো ধরনের আরোহী নথকা বাহনখন অগ্নিকাণ্ডক লৈ রহস্যর সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ড সংঘটিত হওয়া বাহনখনের পর উদ্ধার করা হয়েছে ধান খেয়ার, যার ফলত বাহনখন গরু চুর করবলে ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করেছে। 31 নং রাষ্ট্রীয় ঘাইপথর দলমাত এখন গাড়ি জ্বলি থাকা বলে একটা হঠাৎ খবর পালো। আমি পুঠিমারি চকতে আসিল বন্ধু কেজনের লগত, হঠাৎ আই ইয়াত উপস্থিত হলো। উপস্থিত হওয়াত আমি দেখা পালো যে এখন টি বোর্ডর গাড়ি রাজপথর মাঝমজিয়াত দাউ দাউক জ্বলি আছে। সেই মুহূর্তত আমি বালতিরে পানি আনি নুমাবরা অবস্থা নাছিলো। লগেলগে আমি প্রশাসন লগতে ফায়ার সার্ভিসত খবর দিল। তেখেত সকল যথাসময়ত আহি জুই নুমাবলে সক্ষম হয়েছে। গাড়িখনের ভিতর কোনো আরোহী বা কিবা বয় বস্তু থাকা বলে একো গম পোৱা হওয়া নাই, কিয়নো জ্বলি সারখার হয়ে গেছে। অন্যহাতে বরপেটাতো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ডাউ ডাউক জ্বলি উঠিল দুটাক বাসগৃহ, ধোঁয়ারে আবরি ধরেছে দুই বাসগৃহ। মানে আমার অসর এগিয়ে আছিল, কিবা চাকি দিছিল, চাকি দিয়ার বিনিময়ত কিবা জুই করা হল। আমি সেকেন্ডতে মই মিসেস আর মই মেট্রেস বাইর দিব আসছিল। তার পিছত সেকেন্ডত জুইটা আহিল একো বসাবই না, এখন সব বস্তু আপনার একদম হে হয়ে গেছে। সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সিলিন্ডার হিয়াত দুটা আছে, সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। প্রার্থনা ঘরত চাকি চলাই ওলাই গই বিপদত পুনবৈশ্য আর ধনন দাসর পরিয়াল, সম্পূর্ণরূপে যা দুজনের বাসগৃহ। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত যা বহু সা সম্পত্তি। অবশেষত অগ্নি নির্বাপক বাহিনীয়ে অগ্নি নির্বাপন কৰিবলৈ সক্ষম হয়। গা চা ধুই আহি ছাতি জ্বলাইছিল, ছাতি জ্বলে মই পাঠশালাত যাব গৈছিলোঁ। আমি আমার ফেমিলি লৈ পেলাই এই পাঠশালাত যে বাজার চাই পাইছো মাত্র, মানে খুব গুছে গেলে এনে কথা, মানে সিলিন্ডার বড়া হওয়া নাই, ছাতির বড়া হয়েছে। স্কুলের শব্দ হওয়াটো গম নাপাব, মই তো নাইয়ে মই পাঠশালাত যাব গৈছিলোঁ, বাজার পাইছো মাত্র। মানে সিলিন্ডার দি আছে, জমা আছে, তার মানে ঠিক আছে। সিলিন্ডার হওয়া নাই, সিলিন্ডার হওয়া নাই বুলি কৈছে। সিলিন্ডার একো হওয়া নাই, ছাতির বড়া হয়েছে, ছাতির বড়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইম অসম।